অভিষেক সাক্ষাতে গলল বরফ। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বিধায়ক উষারানী, দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকায় মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনায় ভাঙল অভিমান, মান অভিমান ভুলে দলীয় প্রচারে নামলেন মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। গত 26 তারিখ হারোয়ার সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেই জনসভায় গড় হাজির ছিলেন মিনাখার উষারানী মণ্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। এই নিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েন তারা। ঘটনায় একরাশ ক্ষোভ উগড়ে দেন দলনেত্রী। মঞ্চ থেকেই দুজনকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিধায়কের স্বামী। স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে উষারানী মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলকে ডেকে পাঠান। আলোচনা হয়। আলোচনায় অভিমান ভাঙে তাদের। মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, বিভিন্ন সময়ে হারোয়ার 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা অপমান করেছেন, দলে থেকেও সম্মান পায়নি। আমাদের রাগ অভিমান থাকতেই পারে, তবে তা মিটে গিয়েছে। আমরা 1998 সাল থেকে দলের সৈনিক, লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই দলের হয়ে কাজ করেছি। আমরা আজকে তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলামের প্রচারে নেমেছি। আশাবাদী বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল পরিমাণ ভোটে জিতবে। ব্যাপারটা মিটে গেছে সব, এখন আমরা হাজী নুরুলের সমর্থনে আমরা পথে নেমে পড়েছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে হাজী নুরুল সাহেবকে জেতানো। সে না যাওয়ার ব্যাপারটা এখন আর ভুলে যান, সেগুলো মিটে গেছে সব। সে সম্পর্কে আর কোনো কথা বলবো না। এখন যেমন আগে যেমন প্রচার করছিলাম, মাঝে কদিন দুটো দিন একটু হয়েছিল, দুটো দিন আমরা থমকে গেছিলাম, তারপরে আবার সব ঠিক হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা পথে নেমে পড়েছি। উষারানী মণ্ডল বলেন, আমি বিধানসভায় দিদিকে একাধিকবার দুঃখের কথা জানিয়েছি, আমাদের অভিমান হয়েছিল, সেটা মিটে গেছে, এখন আমরা পুরো দমে প্রচারে নেমে পড়েছি। দিদি আমার কুম্ভ ব্যক্তি, আমি দিদিকে সবসময় যেখানেই যাই সেখানে দিদিকে দেখা হলেই আমি প্রণাম করি। না, দিদির প্রতি আমার কোনো রাগ নেই। দিদি মান অভিমান সমস্ত সব মিটে গেছে। আমরা হাজী নুরুলের সমর্থনে আমরা হাজী নুরুলকে জেতাতে চাই, আর যে 100% জেতাবো। রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের দেখেছিলেন, আমাদের সমস্যার কথাটা শুনেছেন, তিনি আমাদের সমস্যাটাও মিটিয়ে দিয়েছেন। আমরা আজ থেকে আবার ফের প্রচার শুরু করছি হাজী নুরুলের সমর্থনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মিনাখা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।